আইপিএলের প্রথম ম্যাচেই মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং তাণ্ডব, তবুও কলকাতার কাছে হারলো চেন্নাই সুপার কিংস। বয়সটা 40 পেরিয়েছে, চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। গত আসরে সমালোচনার তীরে বিদ্ধ হওয়া ধোনির ব্যাট হেসেছিল এবারের মৌসুমের প্রথম ম্যাচেই। ঋতুরাজ গায়কোবাদ, ডেভন কনওয়েদের ব্যর্থতার দিনে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছিলেন ক্যাপ্টেন কুল। 38 বলে হাফ সেঞ্চুরি করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেও অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আয়ারদের ব্যাটিংয়ে বিফলে গেছে ধোনির শেষের ঝড়। 2022 সালে আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইকে 6 উইকেটে হারিয়ে দারুণ শুরু করল কলকাতার নাইট রাইডার্স। সেই সঙ্গে কলকাতার জার্সিতে অধিনায়ক আয়ারের শুরুটাও হলো জয় দিয়ে। ওয়াংখেড়েতে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল চেন্নাই। এক পর্যায়ে এক শর নিচে গুটিয়ে যাওয়ারও শঙ্কা জেগেছিল। 40 বছর বয়সী ধোনির বয়সকে ভুল মনে করানো এক ইনিংসে 131 রান তুলেছিল চেন্নাই। শুরুতে ব্যাটিং করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাইকে শুরু থেকেই চাপে রাখে কেকেআর। প্রথম ওভারে গত আসরের অন্যতম সেরা ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়কে 0 রানে ফেরান উমেশ যাদব। আরেক ওপেনার ডেভেন কনওয়েও ফেরেন মাত্র 3 রান করে। তিনে নামা রবিন উত্থাপ্পা ভালো শুরুর আশ্বাস দেখালেও ইনিংস বড় করতে পারেননি। 21 বলে 2টি করে 4, 6, 28 রান করে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ঘরে ফেরেন। চারে নামা আম্বাতি রায়ডু 17 রান করে রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এক পর্যায়ে 61 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। ষষ্ঠ উইকেট জুটিতে চেন্নাইয়ের বর্তমান ও সাবেক অধিনায়ক জাদেজা ও ধোনি খেলায় ফেরান হলুদ জার্সিধারীদের। শুরুতে ধীরস্থির খেললেও সময়ের সঙ্গে আক্রমণাত্মক হতে থাকেন দুই ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান 70 রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন, যার মধ্যে 50 রান আসে ধোনির ব্যাট থেকে, তাও মাত্র 38 বলে। 7, 4 ও 1, 6 গড়া 50 রানের ইনিংস নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ধোনি। অপর প্রান্তে জাদেজা শেষ বলে হাঁকানো একমাত্র 6-এ 28 বলে 26 রান করে অপরাজিত থাকেন। কেকেআরের পক্ষে উমেশ যাদব 4 ওভারে 20 রানের বিনিময়ে 2টি উইকেট নেন। 1টি করে উইকেট শিকার করেন অ্যান্ড্রে রাসেল ও বরুণ চক্রবর্তী। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম 10 ওভারে 2 উইকেটে 76 রান তুলে ফেলে কেকেআর। দলটির ওপেনার অজিঙ্কা রাহানে 34 বলে 6-4 ও 1-6 44 রান করে ফিরে যান। এছাড়া আরেক ওপেনার ভেঙ্কটেশ আইয়ার করেন 16 রান। তিনে নামা নীতিশ রানাও বেশি দূর এগোতে পারেননি, 17 বলে 21 রান করে ফেরেন ঘরে। এরপর স্যাম বিলিংস ও কেকেআরের নতুন অধিনায়ক শ্রেয়াসের ব্যাটে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় দলটি। তবে শেষ দিকে 25 রান করা বিলিংসকে ফিরিয়ে ম্যাচে ব্যক্তিগত 3টি উইকেট শিকার করেন চেন্নাইয়ের ডোয়াইন ব্রাভো। বিলিংস ফিরলেও 20 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শ্রেয়াস। নতুন জার্সিতে নেতৃত্ব দারুণভাবে শুরু হলো সাবেক এই দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের। চেন্নাইয়ের পক্ষে সফল বোলার ছিলেন ব্রাভো। এই ক্যারিবিয়ান 20 রান দিয়ে 3 উইকেট শিকার করেন।